বলতে গিয়ে 50-এর দশকে পাকিস্তানের কেন্দ্রীয় পাকিস্তানের শিল্পমন্ত্রী ছিলেন আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ বলেছিলেন শিক্ষা সম্পর্কে একটা বক্তব্যে যে শিক্ষা জাতির জীবনের এতই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তা কতিপয় বুদ্ধিজীবীর মেজাজ এবং মর্জির উপর ফেলে রাখা যায় না, এতটাই গুরুত্বপূর্ণ বিষয়। এবং ফেলে রাখলে যে কি কি হয় সেটার সবচেয়ে অসহায় নজির এখন বাংলাদেশ। কয়েকটা বুদ্ধিজীবীর পোত পাখা বুদ্ধিজীবী, সেগুলোর উপরে যদি দায়িত্ব দিয়ে আপনি ঘুমিয়ে যান তাহলে কি কি সর্বনাশ হয় তার প্রমাণ হলো আমাদের পাঠ্যপুস্তক গুলো এখনকার। তো যাই হোক, আমরা সর্বনাশ করেছি বাংলাদেশে। সেই জন্য নজরুলের ভাষায় বলতে হয় যে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, যা ইচ্ছা এমন এমন গালি গালাজ করতে ইচ্ছে করতেছে যে পারলে এদেরকে মোটামুটি ধরে গণ আপ্যায়ন করে হাড় হাড্ডি কাবাব বানানো হয়তো। তো প্রথমে বলে রাখি যে পরে ভুলে যাব, যে এখানে অনেকে দাবি করছে পাঠ্যপুস্তক যারা প্রণয়ন করেছেন শুধু সেগুলো না, যে মূল প্রবন্ধ যিনি লিখেছেন সেখানে কথাগুলো আছে যে পাঠ্যপুস্তকের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তিকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে, প্রয়োজনে ঘেরাও কর্মসূচি ঘোষণা করতে হবে, এনসিডিবি ঘেরাও করে ক্রিমিনাল গুলোকে, ক্রিমিনাল কোর্ট আন কোর্ট, এই ক্রিমিনাল গুলোকে ধরে আইনের হাতে সোপর্দ করেন। কিন্তু সরকার যদি তার গোয়াল ঘরে লালিত পালিত এইসব প্রাণীদের ধরতে যে একটা মায়া হয় বেশি, মায়ামতা হইতে পারে তারই গোয়ালের সন্তান এগুলো, সেই সমস্ত গোয়ালের সন্তানদের প্রাণীদেরকে ধরতে যেতে তার ইতস্তত বোধ করে, সেক্ষেত্রে আমাদের কর্তব্য হবে গণ আদালত গঠন করা। গণ আদালত গঠন করে এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন শিক্ষা দিতে হবে যে পরবর্তী 100 বছর এই পাপ করার জন্য কেউ আর এগিয়ে আসবে না ভয়ের চোখে। দৃষ্টান্ত স্থাপন করতে হবে তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেলি, নজরুল বলছেন যে তোমার ছেলে উঠলে গোমা রাত হবে তবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জাগে না বলে আমরা কিন্তু জাগি না, কিন্তু এই যে আমাদের অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, তারা তো দেখিয়েছে, তারা কোটা বিরোধী আন্দোলন করে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশে। তারপরে আপনার এই যে সড়ক দুর্ঘটনা কেন্দ্রিক কিছু কাজে, নিরাপদ সড়ক আন্দোলন এবং 3-4টা কাজে, তো আমি অশেষ শ্রদ্ধা জানাই এদেরকে, যে ইয়ামরা যেটা বৃদ্ধ অথর্ব গাধাগুলো পারে না, রাজনীতির মাঠ আগলে রাখছে কিন্তু কাজ করতে পারে না। তো তোমার বিবাহ করতে কে কয়, যে তুই বিবাহ করিস না, তুই ছেড়ে দে মাঠ, ইয়ামদেরকে সামনে আগে আনতে হবে। তো পেশাজীবীদের প্রত্যেকটি প্রোগ্রামে, এই জন্য আমি আসলেই এই যে নিজাম, এরকম নিজাম কয়টা আছে বাংলাদেশের, কয়টা সংগঠনে, সবাই তো চঙ্গাবাজিতে ব্যস্ত, তো সেরকম জায়গায় আসে বক্তব্য দিতে গিয়ে বুকটা ভরে যায়। আমি আপনাদেরকে আমার অন্তরে অন্তঃস্থ শ্রদ্ধা জানাই এবং এই গণ আদালত গঠনের প্রক্রিয়াটা গণ অধিকার, গণ পেশাজীবী পরিষদ এগুলো থেকে করতে শুরু করতে হবে। রাজনীতিকে সম্পৃক্ত করতে না পারলে এই আন্দোলন আমরা ফেল করব, রাস্তার জনগণকে সাথে যদি যুক্ত করতে না পারি ফেল করব। কারণ যে কাজটা হয়েছে 100টা ধর্ষণ, 100টা খুনের চেয়ে তো ডেঞ্জারাস, ইটস এ ক্রিমিনাল অফেন্স। শুধু এটা শুধু দেহকে ধ্বংস করে না, এটা হলো মনোজগৎকে ধ্বংস করে সুদূর প্রসারে প্রভাব বিস্তার করার গভীরতর নীল নকশা। সেই নকশাটা কি? হিন্দুত্ববাদ কায়েম, বিজেপি, আরএসএস, বজরঙ্গ দল ভারতে যেভাবে কারিকুলাম তৈরি করতেছে, শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রণয়ন করে, সেই ফর্মুলাকে সামনে রেখে হুবহু সেই কাজটা বাংলাদেশে করা হয়েছে। উদ্দেশ্য বাংলাদেশ রাষ্ট্রের শেষ মুহূর্তের যে কাটাগুলো আছে, যেটা মোটামুটি যারা দাঁড়ায় আছে, সেই পিলার গুলোকে ধসিয়ে দেওয়া। 2 নম্বর, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধানো, হিন্দুদের সাথে মুসলমানদের বিদ্বেষ যেটা ইস্কন করে যাচ্ছেন নিরন্তর, দাঙ্গা হাঙ্গামা বাঁধানো, এই দাঙ্গা এগুলোর থেকে আমাদের সতর্ক থাকতেই হবে। তো শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনারা তো মুক্তিযুদ্ধ অনেকে দেখেন না এখানে, তা আমি একটা ক্ষুদ্র মুক্তিযোদ্ধা ছিলাম আর কি, 10ম শ্রেণীর ছাত্র। তো দেশ স্বাধীন হওয়ার পরে পাঠ্যপুস্তকের অফিসগুলোতে, স্কুলগুলোতে নির্দেশ আসলো যেখানে যেখানে
জাতির জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না লেখা আছে, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার জায়গায় শেখ মুজিবুর রহমান লাগিয়ে দাও, তো রবারের সিল মেরে মেরে ওই শেখ মুজিবুর রহমান লাগিয়ে দিত আর কি। তো পাঠ্যপুস্তকে দাঁড়াইলো কি, পাকিস্তানের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 1876 সালে করাচিতে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম জিন্না পুঞ্জা। এই যে কারণ চেঞ্জ তো করতে হয়েছে গেলে শেখ মুজিবের, বাইকগুলো তো চেঞ্জ করতে পারেনি, বাইকগুলো রয়ে গেছে, এটা পরে আমরা 73-74 সাল পর্যন্ত চলে আসছি। তো এই যে হজবর হলো অবস্থা বাংলাদেশের। তো বলছে ছাত্রকে জিজ্ঞেস করছে, স্যার বল পাঁচটা জলচর প্রাণীর নাম বল, শিক্ষার অবস্থা বাংলাদেশের, পাঁচটা জলচর প্রাণীর নাম বল। ছাত্র বলে স্যার ব্যাং, ব্যাঙের বউ, ব্যাঙের পোলা, ব্যাঙের ব্যাং এবং ওদের কাজের ব্যাং। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা, পাঁচটা জলচর প্রাণীর নাম তো হয়েছে, ব্যাংকের বিয়ে শাদি করবে না। তো যাই হোক, তাহলে ফলটা দাঁড়ালো কি, বিজেপি আরএসএস এর পাঠ্য বই আমরা এখন পড়তেছি। এই পাঠ্য বই বলা হয়েছে, যেটা সবচেয়ে গৌরব, বক্তিয়ার খিলজিকে বলা হয় ডিফেন্ডার অফ হিউম্যানিটি। সেন রাজা 1050 থেকে 1200 সাল পর্যন্ত সেনদের অত্যাচারে যে ব্রাহ্মণ্যবাদ, নিকৃষ্ট ব্রাহ্মণ্যবাদ, যে ব্রাহ্মণ্যবাদের দাপটে আজকে ভারত অভিশপ্ত দেশে পরিণত হতে যাচ্ছে, যে ভারতে অশোকের মতো মহান সম্রাট, আকবরের মতো মহান সম্রাট, গান্ধীর মতো অহিংসবাদী নেতারা আসছেন, সেই ভারতে এখন দেবতার আসন হচ্ছে নাথুরাম গডসে, গান্ধীর কিলার, তাকে দেবতা বানানো হচ্ছে। সেই ভারতে এখন যেখানে শ্রী চৈতন্য দেব জন্মগ্রহণ করেছেন, সেখানে খাজা মঈনুদ্দিন চিশতি জন্মগ্রহণ করেছেন, যে মাটিতে, সেই মাটিতে এখন মহান দেবতার নাম নরেন্দ্র মোদীর মতো কিলার অফ গুজরাট, গুজরাটের কসাইটা হলো এখন ভারতের দেবতা। অমিত শাহর মতো মানুষ যে বলে যে বাংলাদেশিদের ধরে উইপোকার মতো মেরে পিষে ব্যাক করে ফেলে দেওয়া হবে, সব ছুঁড়ে ফেলে দেওয়া হবে, প্রতিবেশীর প্রতি এইরকম কুৎসিত অশ্রদ্ধাপন্ন উক্তি কোনো অমানুষ, এবং পথের ধারে যে চতুষ্পদ প্রাণীগুলো ঘেউ ঘেউ করে, এদের সাথে ছাড়া কারোর সাথে তুলনা করা যায় না। তো সেরকম ভাবে চরম বিকৃত করা হয়েছে। সুলতান আমল সম্পর্কে যেসব কথা বলতে সেটা আমি পরে আসি, তার আগে আমি একটু যেহেতু কি কি ব্যাখ্যা হয়েছে সেটা জানি আমরা, বর্ণপ্রথা নিয়ে আসছে, আরে গাধার বাচ্চা, ইসলামে তো বর্ণপ্রথা সিস্টেমই নাই, বর্ণপ্রথা নিয়ে আসছে সেনরা। মানুষ চার প্রকার, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইটা মুসলমান সিস্টেমে তো, মুসলমান তো সব মানুষ এক। আরে তারপরে বলছে দাস প্রথা, যে দাস প্রথা মুসলমান নিয়ে আসছে, চর মেরে দাঁত ফেলাই দেওয়ার দরকার না বলেন যদি, দাস প্রথা শত শত যুগ হাজার বছর ধরে চলে আসছে, মুসলমানদের সাথে কি সম্পর্ক, মুসলমানরা বরং বলছে যে দাসদের প্রতি সদয় আচরণ করো, তাদেরকে মুক্ত করে দাও, এটা তো সোয়াব বেশি, আমাদের অনেকে সোয়াবের দোকানদারি করে, তাদের জন্য এটা বিশেষ করে বলছে আর কি, যে সোয়াব কামাও পরকালে কাজে লাগবে, হুর টুর পাইবে আর কি। তো তারপরে কি বলা হয়েছে, মুসলমানদের সময় নারীরা ছিল অশেষ শোচনীয় অবস্থায়, মানে নাউজুবিল্লাহ বললেও কম বলা হয়, আস্তা খেরুল্লাহ বলতে হবে, তার কারণে যে এর আগে ভারতবর্ষে মুসলমানদের নারীদের কোনো অধিকার ছিল, যেখানে মেয়েদের ধরে একটা বখাটে বদমাইশ লম্পট স্বামী মারা গেলে তার সঙ্গে ধরে তার স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হতো, এই বর্বরতা পৃথিবীর আর কোথাও পাবেন না, যেখানে নারীদেরকে পুড়িয়ে মারা হতো, বিধবা স্বামী মারা গেলে সেই বিধবার জীবন অবর্ণনীয় দুর্যোগ নেমে আসতো, বিধবাদের দ্বিতীয় বিধবাদেরকে বলা হতো যে অভিশপ্ত, বাড়ির সকল প্রকার ভালো কর্মের থেকে তাকে দূরে রাখা হতো, কোনোখানে তার খাবার, মাথার চুল কামিয়ে দেওয়া হতো, খাবার দেওয়া হতো শুধু সবজি আর ভাত আর কিচ্ছু না, এইরকম অবর্ণনীয় নারীর জিতে এক একজন রাজা 900, 1100, 1200 করে অন্তর্জলী যাত্রা, কমল কুমার মজুমদারের একটা বিখ্যাত বই অন্তর্জলী যাত্রা, আমাদের দেখেন ব্রাহ্মণ্যবাদ কি জিনিস, সেই রকম একটা জিনিস, যেখানে আপনার সেনদের সময়ে এটা চরম পর্যায়ে পৌঁছলো, সেখানে দেখেন চর্যাপদে কি পরিমাণ সেনরা লুণ্ঠন করেছিল বাংলাদেশ, একটার পর একটা কথা বলি, দুই তিনটা পয়েন্ট, আমি সময় বেশি নাই, একটা হলো যে তারা নিয়ে আসছিল বর্বরতা, অসভ্যতা, অমানবিকতা, হিংস্রতম নিষ্ঠুরতা,
কি কি যে জনগণের উপর তারা যখন পালদের উৎখাত করে এখানে দখল করলো 1050 এর দিকে সেই সময় তারা জনগণ ছিল বৌদ্ধ 70 ভাগের উপরে জনগণ ছিল বৌদ্ধ জনগোষ্ঠী এদের উপরে জেনোসাইড চালিয়েছে শত শত হাজার হাজার মা বৌদ্ধদেরকে নির্মমভাবে হত্যা করেছে এই সেনরা এই ব্যাপারে আমাদের ভাইয়েরা যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করেছেন তারা নিশ্চুপ সেনরা বাংলা ভাষাকে নিষিদ্ধ করেছিল তারা বিধান দিয়েছিল অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষাং মানব শ্রুতা রৌরবং নরকং ব্রজিত অষ্টাদশ পুরাণ রামের চরিত্র এই জাতীয় ধর্ম গ্রন্থাদি যারা পাঠ মানব রচিত ভাষায় পাঠ করবে তাদের ব্যবস্থা হবে রৌরব নামক নরকে অর্থাৎ কচুকাটা করা হয়েছিল বাংলা ভাষায় কথা বলার অপরাধে জিহ্বা কর্তন করা হতো কানে গরম শিশে ঢেলে দেওয়া হতো শুধুমাত্র সংস্কৃত ছাড়া আর কোনো ভাষা থাকবে না বাংলা ভাষাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল বাংলা ভাষার আদি অক্ষরের একটি বর্ণ বাংলাদেশের মাটিতে খুঁজে পাওয়া যায়নি কেন এই প্রশ্ন আমাদের এই বইয়ের মধ্যে নিঃশব্দ যে আমাদেরকে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আনতে হয়েছে নেপালের জঙ্গল থেকে যারা যান নিয়ে পালিয়ে যেতে পেরেছিল তারাই এগুলোকে কিছুটা 47টা গান তাও আর যে কি কি ছিল সেইটা জানার কোনো কায়দা নেই কারণ সোমপুর বৌদ্ধ বিহার লালমাই বৌদ্ধ বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহার যেখানে জ্ঞান এবং ধর্ম চর্চা হতো যেখানে সাহিত্যের চর্চা হতো সেগুলো ধূলিসাৎ করে দিয়েছিল সেনরা ধ্বংস নিঃশব্দ এই কারণে যখন বক্তির খিলজি বাংলা বিজয় করলেন ডিএল রায় বলছেন যে হা 17 তরুণ তুর্কি যাবে পৌঁছিল এসে বঙ্গেতে 17টা তরুণ তুর্কি যখন বঙ্গদেশে এসে পৌঁছল লক্ষণ সেন তো দিলেন ঝম্প কচু খেতে এক লম্ফেতে এক লাভে কচু খেতে ভাগবত তারপরে বলতেছে ডিএল রায় যাহা সেই অপূর্ব পলায়ন কাহিনী কি অপূর্ব পলায়ন কাহিনী সেই কেন যে আমরা যোগ্য ছন্দে আজও ভালো করে গাহিনী এত সুন্দর পলায়ন বিস্মৃত দিয়েছে নদীর বীর যে রাজা একটা টুসপ্ত নগরে ভাগবত পিছনের দরজা দিয়ে সেই কেন এরকম হয়েছিল জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না একটা মানুষ এগিয়ে আসেনি লক্ষণ সেনের রাজত্ব রক্ষার জন্য সবাই ফুল দিয়ে বরণ করে নিয়েছে বক্তিয়ার খিলজিকে কারণ তারা মনে করেছিল এই নির্যাতন থেকে দুঃশাসন থেকে আমরা রক্ষা পাবো এইগুলো সম্পর্কে নিঃশব্দ চর্যাপদে বলছে যে নগরের বাহিরে ডম্বি তোহারি কুড়িয়া সই সই জাসি ব্রাহ্মণ নারিয়া বলে নগরের বাইরে তোমার কুড়ে ঘর হে ডম্বি তোমাকে নগরে ঢুকতে দেয় না ব্রাহ্মণরা তুমি অস্পৃশ্য তুমি ইতর তুমি এখানকার লোক সেই জন্য আর ব্রাহ্মণরা তো কর্ণাটক থেকে আসছে কিন্তু সই সই জাসি ব্রাহ্মণ নারিয়া কিন্তু রাতের অন্ধকারে ব্রাহ্মণরা তোমার কুটিরে যাতায়াত করে এখন কোনো সমস্যা নাই ব্যাপারটা বুঝতে পারছেন তখন কোনো সমস্যা থাকে না তো এরকম অবস্থা জ্বালিয়ে কালিয়ে পাটে রুন্ধে লতা দেখে কানহ বিমনা ভইলা জ্বালিয়ে কালিয়ে রাস্তাঘাট রুদ্ধ করে দিয়েছে ধর্মের হানাহানি সেনদের হাতে এদের দেখে কানহ বা বৌদ্ধ তিনি সাধক ছিলেন তিনি বলছেন মন অন্যমনস্ক হয়ে গেছে কি করব বিভ্রান্ত বোধ করতেছি এইরকম এক বাংলাদেশ যেখানে লুটের ব্যাপারে চর্যাপদে বলতেছে যে বাজনাবো পাড়ি পাওয়া খালে বাইয়ু অদ বাংলাদেশ লুড়িউ বজ্র নৌকা পদ্মা খাল দিয়ে বয়ে যাচ্ছিল সেইখানে বাংলাদেশ জলদস্যুদের দ্বারা লুণ্ঠিত হলো এই তো প্রাচীন বাংলার সেনদের বাংলা সেই সম্বন্ধে নিঃশব্দ বাংলা ভাষাকে নিষিদ্ধ করলো এ ব্যাপারে নিঃশব্দ কি বলছে সেনদেরকে গলিফাই করার জন্য হাইলাইট করার জন্য বলছে সেনরা উদার এবং গণতান্ত্রিক ছিলেন এই শালক গণতন্ত্র শব্দ পৃথিবীতে তখন আসছে শ্যালক বললে তো আমার শ্যালককে ছোট করা হয় কারণ আমার শ্যালক এত গরু না আমার শ্যালক তো কিছু লেখাপড়া জানে উদার উদার তো তুই বুঝিস কি রে তুই তো একটা রাম ছাগল যে কটায় পাঠ্যপুস্তক করছে তার প্রত্যেকের নাম জাফর ইকবাল রাম ছাগল স্বাধীন সেন রাম ছাগল প্রত্যেকের নামের সাথে রাম ছাগল লাগাইতে রাম ছাগল লাগাইতে এগুলো পুরীতে পাঠাই দেন তারপরে তারপরে এই যে ফরাদ ভাই শ্রী চৈতন্য দেবের কথা বলেন চৈতন্য দেবকে হত্যা করছে কে শ্রী চৈতন্য দেব বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ধর্ম হলো জাত পাত ভেদ করে মানুষের মধ্যে এক ধরনের প্রেমের পৃথিবী তৈরি করা এই চৈতন্য দেবের মতো মহাপুরুষকে কে হত্যা করেছিল এই ব্রাহ্মণরা সে সম্বন্ধে নিঃশব্দ
দায়িত্ব চাওয়াইছে কাদের প্রতি? মুসলিম শাসনাবলী 1200 সাল থেকে 1800, এটা হলো যত পাপের কি কাকমানিয়া সভ্যতার তালিকা দিচ্ছে যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা ছিল অসাধারণ সুন্দর, ওকে গুড। তারপরে বৌদ্ধ হিন্দু সভ্যতা ছিল অসাধারণ মহিমান্বিত স্বর্গীয়, একদম দেবতা ইন্দ্র দ্বারা স্বশাসিত। কিন্তু যত পাপ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ মুসলিম শাসনের জমায় আসে, তখন বইয়ের মধ্যে লেখা হচ্ছে যে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে বহিরাগত কি, তোমরা নিশ্চয়ই ধরিয়া লইবা যে বাইর থেকে আগমন করে তাহাকে বহিরাগত বলা হয়। কিন্তু মুসলমানরা তা বলে নাই, তারা বলতো কি জানো, যে আমি অচেনা ছিলাম পাশের গ্রামে, আমি ঠিক বহিরাগত বলিতে যাহা বোঝায় তাহা নহি, এই কথা বলিয়া তারা এই দেশ দখল করিল। অর্থাৎ আর্য রাজারা ভারতবর্ষ দখল করে ভারতবর্ষের প্রাচীন সমাজ ব্যবস্থা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা তক্ষশীলার সভ্যতা যারা ধ্বংস করছিল তারা মহাপুরুষ। হিন্দুত্ব শাসক যারা ছিল তাদের যুগটা মহাপুরুষ, শুধু যত পাপ করছে মুসলমান গুলো দাঁড়িয়ালা গুলো বেজে গেছে বিপদ। তো এইরকম ভাবে এখানে আমাদের ছেলে মেয়েদের সেখানে হচ্ছে, এটা কার টেক্সট? এইটা নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশন। আমি শেষ করে দিচ্ছি। তারপরে বলছে সেনরা সংস্কৃতি সাহিত্য উন্নতি করছে, আরে বেটা সংস্কৃতি সাহিত্য তো বাংলাদেশের লোক পড়তোই না, বাংলাদেশের লোকেরা ছিল 70 ভাগ 80 ভাগ লোক ছিল বৌদ্ধ, তারা তো সংস্কৃত লবলং ঢং ঢং টং টং টিং টাং, এগুলো তো আমার ভাষা না। না ভাষাকে নিন্দা করছি না, আমি বলছি যে এটা আমার ভাষা ছিল না সেটা বলছি, কিন্তু এখন আমার যদি চাইনিজ শিখাইতে আসে তো আমি কি চুং চাং চিং চাং চুং চুং, তার মানে কি যে যেটা তুমি করতে পারো না সেটা নিয়ে টানাটানি করো কেন? তা আমাদেরকে 5 দিন পরে চীনের এই ভাষায় বলবে যেটা ফারস না সেটা নিয়ে গালি গেলাস খরচ কিনলে গা। তা আমাদেরকে ওই জায়গায় যেতে হবে যে যেটা পারবো যেটা ধরবো সেটা করবো। তো যাই হোক, তো সেনদের এই মহান চিত্রের পরে আমি একটু মুসলমান শাসকদের সম্পর্কে বলতে চাই। সুলতানি আমল হলো বাংলা সাহিত্যের স্বর্ণযুগ, বাংলা ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। 1200 সাল থেকে 1800 সাল মোগল পিরিয়ড সহ এই যে 600 বছর, এই 600 বছরের ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে আশ্চর্য দীনেশচন্দ্র সেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মহামানব মহাপুরুষ দীনেশচন্দ্র সেন একটা কথা বলছেন। দীনেশচন্দ্র সেন বলছেন যে মুসলমানদের বঙ্গ বিজয় বাংলা ভাষা ও সাহিত্যের অশেষ কল্যাণের কারণ হয়েছিল। মুসলমানদের বাংলা বিজয়ের ফলে বাংলা ভাষা ও সাহিত্যের সৃজনশীলতার স্বর্ণ দুয়ার খুলে গিয়েছিল, দীনেশচন্দ্র স্বর্ণ দুয়ার খুলে গিয়েছিল। আর 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 মোহাম্মদ ডক্টর মোহাম্মদ এনামুল হক আমাদের দেশের খুবই প্রতিভাবান গবেষক ছিলেন ভাষার গাছ সাহিত্যের, তিনি বলছেন যে মুসলমানরা যদি বাংলা বিজয় না করত, মুসলমানরা যদি বাংলা বিজয় না করত তাহলে ভাষা হিসেবে বাংলা পৃথিবীর থেকে চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যেত, কারণ নিষ্ঠুর ভাবে বাংলাকে দমন করা হয়েছিল সেনরা। সেই প্রসঙ্গ নাই, বাংলা ভাষা পৃষ্ঠপোষকতা করতে গিয়ে মুসলিম শাসকরা যা করছে তার সম্পর্কে একটা লাইন নেই, কল্যাণের যে রাষ্ট্র কায়েম করেছিল সেগুলোর ব্যাপারে একটা লাইন নেই। দেখেন ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, পঞ্চতন্ত্র, পাচকের কাহিনী, এই বইগুলো কারা অনুবাদ করছে? হিন্দু অনুবাদ করছে। কার টাকায়? রাষ্ট্রের টাকায়। রাষ্ট্র বলছে তোমার ধর্ম তুমি করো, বাট এগুলো অনুবাদ করে করে বাংলা ভাষাকে রিচ করো। বিদ্যাপতির বৈষ্ণব পদাবলীর বিদ্যাপতি বলছে মহা মহানরপতি গ্যাস পৃথিবীর সার, মানে গিয়াসুদ্দিন আজম শাহ পৃথিবীর সেরা রাজা, তার 4th শতাব্দীর কবি বিদ্যাপতির বইয়ের মধ্যে আছে এটা। এরা রাষ্ট্রের টাকায় বই লিখতো, হিন্দুদেরকে টাকা দিচ্ছে রাষ্ট্র যে বই লেখো সাহিত্যের চর্চা করে, তো ধর্মের কি সমস্যা? রাষ্ট্রকে বাংলা মুসলমানদের আগমনের আগে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে গেছিল, এবং ভাই প্লিজ বাংলা ভাষা বিলুপ্ত হয়ে গেছিল, বাংলা ভাষা কি দাঁড়াইছিল? ঝুপড়ি পাট্টি বস্তিবাসী বটতলা গাছতলা হাটতলার ভাষা, ভদ্র সভ্য সমাজে তার কোনো স্থান ছিল না। এই মুসলিম শাসকরা গিয়াসুদ্দিন আজম শাহ 1342 সালের পরে তিনি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রথম স্বীকৃতি দান করেন। এটা নাই কেন রে ভগিনীর বাচ্চা? বাংলা ভাষাকে প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি যে দিচ্ছে তার নাম নাই কেন? এই জবাব দে,
বাংলা রাষ্ট্রের টাকায় যে এই সমস্ত বইগুলো লেখা হয়েছে সেগুলো তো লেখাস নাই কেন? সেনদের পরপ্রদা থেকে যারা মানবতার উপকূলে সাথীকে পৌঁছে দিল তাদের কথা লেখাস নাই কেন? যারা নারীকে সমান অধিকার ফেরত দিয়েছিল তাদের কথা লেখিস নাই কেন? রাষ্ট্রের টাকায় বাংলা ভাষার বই বের করার মুসলমানদেরকে তারা উৎসাহিত করছে, তোমরাও লেখো। রাষ্ট্রের টাকায় বাংলা ভাষার প্রথম গ্রন্থ ইউসুফ জুলেখা, এটা লিখলেন কে? শাহ মোহাম্মদ সগীর। এটা লেখাস নাই কেন? কিছু মুসলিম পিরিয়ড সম্পর্কে কালিমা মলিন যেভাবে নরেন্দ্র মোদী চেয়েছে সেভাবে এটি করা হয়েছে। তো অতএব আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের ছেলে মেয়েদের এখন আমি সমকামিতা শেখাবো। শরীফা ছেলে কিন্তু তার মনটা মেয়ের, বইয়ের মধ্যে পড়াচ্ছে লেখা কি, এবং সে জব্বরের প্রতি আসক্তি বোধ করে। এখন কি করিবে শরীফা? শরীফা জব্বরকে বিবাহ করিতে পারে, কারণ সব শরীফা শরীফ, সে শরীফার নাম নিছে। শরীফ যদিও পুরুষ কিন্তু মনে তো সে নারী, অতএব সে জব্বরকে বিবাহ করিতে পারে। বলে লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওর ধরে কি করা দরকার? প্রথম শ্রেণীর আপ্যায়ন, সর্বাধুনিক আপ্যায়ন, অত্যাধুনিক আপ্যায়ন। আচ্ছা, তারপরে হলো ট্রান্সজেন্ডার, ইজ ইট বাংলাদেশের প্রবলেম? ভাই শেষ করলে ভালো হয়। ট্রান্সজেন্ডার তো সেটা তো এগুলো আলোচনা হয়েছে। আমি আর শেষ কথাগুলো বলতেছি যে আমরা একটা দুঃখিতপূর্ণ অবস্থায় আছি, সেটা হলো যে বাংলাদেশ, যে ওই যে বললাম যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বাপের নাম জিন্না পুঞ্জা, এই যে হজমরুল্লাহ অবস্থার ভেতর দিয়ে বাংলাদেশে শিক্ষার যাত্রা শুরু হলো, সেই হজমরুল্লাহ অবস্থা আজকে 50 বছর পরে হুবহু হয়ে গেছে। এখন এটা বিষাক্ত হয়ে গেছে, পচে গলে গন্ধ বেরিয়ে গেছে। এখন ওর মধ্যে মানে নরেন্দ্র মোদীর পোকা মাছ ডিম পাড়তেছে, পচে গেছে। তো নরেন্দ্র মোদী তার বহু বাচ্চা কাছে পাঠাতে ডিম পেরেছে। বাংলাদেশের ঘরে ঘরে নরেন্দ্র মোদীদের লোক তৈরি হয়ে গেছে, কি করবেন? এইটার সাথে কিন্তু আমি হিন্দুত্ববাদ এবং হিন্দু মানুষ এটাকে কিন্তু একাকার করবেন না। সাধারণ হিন্দুরা কিন্তু হিন্দুত্ববাদের, আপনি যদি জঙ্গি যারা তাদেরকে আপনি মুসলমানরা সমর্থন করেন, তো হিন্দুত্ববাদের উগ্র ধর্মান্ধতা, এটার সাথে সাধারণ হিন্দুদের কোনো সম্পর্ক নাই। কাজে আমরা যেন হিন্দুত্ববাদ এবং হিন্দু জনগোষ্ঠীকে একাকার করে না ফেলি, এটা ভুল হবে। যাই হোক, তো 1971 সালে স্বাধীন হলো একটা দেশ। আজকে 2023 সাল, 50 বছরে আমাদের দেশে কোনো শিক্ষানীতি নাই। একটা দেশ 50 বছর ধরে চলছে উইদাউট শিক্ষানীতি, শিক্ষানীতি নাই। তারপরে আপনার 2023-2024 সালে একটা ড্রাফট হয়েছিল শিক্ষা আইনের, সেই ড্রাফটটা যে কোথায় কেউ কইতে পারবে না। এটা হয়তো আমাদের দীপুমণি বাথরুমে গেছে, ফ্লাশ হয়ে গেছে, প্লিজ ওটা শেষ। তারপরে আমাদের ছেলেদের রক্ত পানি করা বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ থেকে পাঠায় অদক্ষ শ্রমিক, যদি তাদেরকে সুশিক্ষিত করতে পারতাম, দক্ষ করতে পারতাম, এই 20 বিলিয়নের জায়গায় এটা 100 বিলিয়ন হয়ে যেতে পারত। কিন্তু 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 কিন্তুটা কি? এই যে আমাদের সন্তানরা জান পানি করে, রক্ত পানি করে, পশুর অমানুষের মতো খেটে খুটে কষ্ট করে টাকাগুলো পাঠায়, কিন্তু আমাদের শিক্ষিত চোরেরা, অশিক্ষিত অদক্ষ শ্রমিকরা দেশে টাকা পাঠায়, আর আমাদের শিক্ষিত রাজনীতির টাউট চোরেরা সব টাকা বাইরে পাঠায়। পার্থক্যটা বুঝতে পারছেন? শিক্ষিত এবং অশিক্ষিতের পার্থক্য, শিক্ষিত অশিক্ষিতরা হলো প্যাট্রিয়ট, শিক্ষিতরা বেশিরভাগ শিক্ষিত হলো টাউট চোর। তারপরে এখন যেটা হয়েছে, এই যে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে আমাদের এই খাতে, সেই খাতের টাকাটা কি হয়? ঢাকাতে 7 থেকে 15 লক্ষ ইন্ডিয়ান উইদাউট ওয়ার্ক পারমিট এইখানে জব করতেছে। আমাদের সমস্ত আইটি সেক্টর ইন্ডিয়ানদের দখলে, আমাদের সমস্ত হ্যাচারি শিল্প ইন্ডিয়ানদের দখলে, আমাদের সমস্ত গার্মেন্টস এর আইটি এক্সপার্ট যে জায়গাগুলো সব ইন্ডিয়ানদের দখলে সব। তো আপনার টাকাগুলো ওনারা হুন্ডি করে, আপনি যে 20 বিলিয়ন ডলার আমার ছেলে মেয়েরা কষ্ট করে পাঠাচ্ছে, এই টাকাতে পুরোটাই ওনারা নিয়ে চলে যাচ্ছে, আপনার আসলে কিছুই থাকছে না। এইটা করতে দিচ্ছে কেন? তাহলে আমাদের মহাতারায়না প্রধানমন্ত্রী সিংহাসন ঠিক থাকবে। মোদি বাবা আমাদের স্বামী, তো মোদি যদি ঠিক থাকে তাহলে গদি ঠিক থাকবে এখানে। মোদি ঠিক, গদি ঠিক, মোদি নাই, গদিও নাই। তো আমাদের আত্মীয়তা করতে হবে কার সাথে? ভারতের অরুন্ধতী রায়ের সাথে। আমাদের আত্মীয়তা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, কারণ মমতা তো পশ্চিমবাংলায় হিন্দুত্ববাদকে কিছুটা তো রুখে দিয়েছে, আমরা কেন পারবো না? আমাদের ইস্কনকে চিনতে চিনে রাখতে হবে। ইস্কন কিন্তু আরএসএস বিজেপির আর একটা মোসাদ এবং রয়ের একটা প্রজেক্ট,
আপনার বামপন্থার প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবাংলার জ্যোতি বসু। জ্যোতি বসু 40 বছর তার নেতৃত্বে পশ্চিমবাংলা শাসিত হয়েছে। এই 40 বছরে জ্যোতি বসু কোনোদিন ইস্কনকে কোনো পারমিশন দেননি, তার এখানে কোনো দোকান দোকান দেয়নি। জ্যোতি বসু ভারতবর্ষে বাস করে পশ্চিমবাংলার মাটিতে ইস্কনের একটা দোকান খোলার অধিকার, অফিস খোলার পারমিশন দেয়নি। আর আমরা এখন গ্রামে গ্রামে ইস্কন খুলে ফেলেছি, এবং যেখানে ইস্কন সেখানে ফেতনা তৈরি হচ্ছে, দাঁড়িয়েলা টুপিওয়ালা দেখলেই ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। শিক্ষাটা কি? ইস্কন দেখলে খেপেন না কেন? বাংলা একাডেমির কথা এখানে বলা হয়েছে, বাংলা একাডেমি সুভাষ সিংহ রায়, বাবা সুভাষ তোরে কি জন্য দিল? তুই কেডা সাহিত্য, তুই কি করছ? তুই বোঝো সাহিত্য কাহাকে বলে, ইয়া কত প্রকার দিছে? কারণ উনি বঙ্গবন্ধু সৈনিক, শেখ হাসিনার সৈনিক। সাফাবাজি যে করে কদে ট্রেনে থানায় এসে এক লোক, এটা বলি আমার বক্তব্য শেষ করতেছি, থানায় আসছে এক লোক, আসুন দারোগা সাহেব, দারোগা সাহেব তাড়াতাড়ি চলেন, রেল লাইনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই নাকি? হ্যাঁ, এক আওয়ামী লীগের নেতা মারা গেছে ট্রেনের তলায় কাটা বলে। তো দারোগা সাহেব বলে, বঙ্গবন্ধু আওয়ামী লীগ শেখ হাসিনা রাজত্ব, আওয়ামী লীগের সৈনিক মারা গেছে কাটার তলে, পরে চল দেখি দৌড়, পুরা বাহিনী নিয়ে এসে পড়ছে রেল লাইনে। আসে দেখে সত্যি একটা লোক কাটাকাটি হয়ে পড়ে আছে, তার শরীরে বিভিন্ন জায়গা দিয়ে চাকা চলে গেছে। তো দেখে কিছু লোক ঘিরে ধীরে আছে। তো দারোগা সাহেব বললেন যে এই যে লোকটা, এটা এখানে আওয়ামী লোকের নাম কি? কয়ে বলছে আমরা তো জানি না এটার নাম কি, কয়ে এটা আওয়ামী লীগের নেতা না? বলে কি জানি, তাতে কইতে পারুম না। দারোগা এরে ওরে জিজ্ঞেস করে, কেউ কইতে পারে না এটা আওয়ামী লীগের নেতা কিনা। তখন ওই দারোগা আবার ওই জায়গাটা ডাকতে দেখিয়ে নিয়ে আসে, তারা বলছে আচ্ছা তুমি যে বললে এটা আওয়ামী লীগের নেতা, তুমি এটা বুঝলে কেমন যে আওয়ামী লীগের নেতা? দারোগা সাহেব দেখেন ট্রেন ও ঠ্যাং কাটা গেছে, ওর পা ধরে হাড্ডি কাটা গেছে, ওর বুক কাটা গেছে, গলা কাটা গেছে, চাপার কিচ্ছু হয়নি, চাপার কিন্তু অবিকৃত। এই যে দিকে বুঝছি এটা আউলিক করে দিল, চাপা এত সহ্য করে জানি, চাপা ঘুরা করার কয়ে স্মার্ট, স্মার্টের সঙ্গে দিছে একজন, স্মার্টের সঙ্গে, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ কি? যে পাপে কাটে কাপে খাট, যে পাপে কাপে খাট তাহাকে বলে স্মার্ট, বুঝছেন? তো সাবধানে থাকতে হবে, আন্দোলন করতে হবে, রাজনীতিবিদদের মাঠে নামতে হবে, আর সমস্ত বইপত্র এগুলো জ্বালায়ত করে দিত, এগুলোকে একখানে করে আগুন দিয়ে জ্বালিয়ে দিত, বার্ন করে দিত। মাঝামাঝি কোনো রাস্তা নেই, সরকার কথা না শুনে এনসিটিভি টেনসিটিভি সব ঘেরাও করতে হবে আমাদের। তারপরে অপরাধীদের কঠিন শাস্তি, গণ আদালত এবং শিক্ষা আইন প্রণয়ন, এবং ভবিষ্যতে আমরা একটু সতর্ক থাকবো যে বুদ্ধিজীবী আবুল মনসুর আহমদের সেই ডায়লগ দিয়ে আবারও শেষ করি, কতিপয় পোতপাকা বুদ্ধিজীবী গাধার বাচ্চা গাধা, এরা ব্রিটিশে গুগেছে। আপনি দেখেন যে 1857 সাল যখন সারা ভারত বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করতেছে, প্রথম সিপাহী বিদ্রোহ, সেই সময় কলকাতার বুদ্ধিজীবীদের ভূমিকা কি? নিকৃষ্ট দালাল রাজাকার আল বদর আল সামস। 71 সালের স্বাধীনতা বিরোধীদের যদি রাজাকার বলেন, তো ওই বেটারা কি ছিল? এটা রাজাকারের বাচ্চা ঈশ্বরচন্দ্র গুপ্ত লেখছে যে মহা মা ভিক্টোরিয়ার রাজ্যে এই অপদার্থ অকর্মণ্য অদক্ষ অযোগ্য বাহাদুর শাহ নেতৃত্বে কুষ্মাণ্ড সিপাহীগণ অকল্যাণ ডাকি আনিয়াছি, ইহা দেখে নিপাত করো হে ভগবান। এটা এডিটোরিয়াল কলকাতার পত্রিকার, যেদিন লালকেল্লার পতন হয় সেদিন লিখছে, হে ভারতবাসীগণ উদ্বাহ নৃত্য করো, পর্চাদের কেবল মস্তকে বাঁধিয়া নৃত্য করো। কারণ লালকেল্লার উপরে ইউনিয়ন জ্যাক পতপত করে উড়িতেছে, বাহাদুর শাহ জাফরের মতন নিমন্ত্রণের পতন ঘটিয়েছে এই দালালের বাচ্চাদের। এগুলো হলো সেই সাওয়ান্ডা। আবার এদের যে বাপ ছিল সৈয়দ ওসমান, বা ধরেন আপনার আনিসুজ্জামান, পদ্মশ্রী, লজ্জা করে না আনিসুজ্জামান, মরা মানুষ কবরে চলে গেছে না দোজখে গেছে আমি জানি না ঠিক, কিন্তু আমার তো এটা জানতে ইচ্ছে করে যে আপনার দেশের সীমান্তে প্রতিদিন মানুষ মারে, একটা কথা কোনদিন কইছিলেন? আপনার দেশে ফেন্সিডেল ঢুকায় হেরায়, আপনি কোনদিন কিছু কইছিলেন? আপনার 54টা ইন্টারন্যাশনাল রিভারের সব জায়গায় পানি বাধা দিচ্ছে, নদীগুলো মেরে ফেলছে, কোনদিন কি কিছু কইছিলেন? বাবা আনিসুজ্জামান পদ্মশ্রী নিয়ে লজ্জা করে না, যে তোর জুতা আলাম ঠ্যাংটা তোর মাথার উপরে দিয়ে রাখে, তোর দয়া করে এটা পদ্মশ্রী খাইতে দিয়েছিল, এটা খেয়ে জীবন ধন্য করছো, ছালা ফকির নীরা। এই সমস্ত লোকদেরকে চিনতে হবে।
আজকের জাফর ইকবালকে গালি দিয়ে আপনি বোকামি করতেছেন, ডারউইনকে গালি দিয়ে বোকামি করতেছেন, কারণ গভর্নমেন্ট চাচ্ছে যে আমরা ডারউইন আর জাফর ইকবাল নিয়ে ব্যস্ত থাকি। মূল কেস হলো আপনার ইতিহাস বিকৃতি, ওইখানে সর্বনাশ করে দেওয়া হয়েছে। ওই সর্বনাশ থেকে আপনাকে ডাইভার্ট করার জন্য এই জাফর ইকবাল আর এই বান্দর নাসায় ওষুধ বিক্রি করার আগে তাবিজ আলারা, এটা হলো বান্দর নাসা, আপনি ওই বান্দরের নাচ দিকে ব্যস্ত, এদিকে ওষুধ বিক্রি করা শেষ হয়, এটা মাথায় রাখতে হবে। আর হলো যে আমাদের যে হুজুরদেরকে মাঠে নামতে হবে, হুজুররা তো এক শক্তি, তো হুজুরদেরকে সাথে রাখতে, হুজুররা কেউ কৌমি জননী বানাইছে, তো কি করবেন এখন? মুয়াবিয়াও মুসলমান ছিল, হযরত আলীও মুসলমান ছিল, ইয়াজিদও মুসলমান ছিল, হোসেনও মুসলমান ছিল, কি করবেন? মিলে দিলে থাকতে হইব আর কি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। শেষ হয়ে হলো না, শেষ এই তো বেশ। এই সুপ্রিয় উপস্থিতি আমাদের সাংবাদিক বৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আর কিছুক্ষণ ধৈর্য সহকারে থাকেন, যেহেতু আপনাদের সাতটা অ্যাসাইনমেন্ট। এই পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ পুনর্গঠন আন্দোলনের সম্মানিত আহ্বায়ক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব মহসিন রশিদকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য। ফাইভ নাকি একটা ছিল, সব গোল্ডেন, এখন এই গোল্ডেনদেরকে যদি আপনি, এই গোল্ডেনরা সব ডাক্তার হচ্ছে, অ্যাডমিশন হচ্ছে ওদের, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু আমরা কি ধরনের প্রফেশনালস পাচ্ছি, কি ধরনের ডাক্তার পাচ্ছেন, কি ধরনের ইঞ্জিনিয়ার পাবেন আপনি? আজকে কোন ডাক্তার প্যাথোলজিক্যাল পরীক্ষা ছাড়া আপনার ডায়াগনোসিস করতে পারে না, আগামী দিনে এটা আরো খারাপ হবে। কয়েক মাস আগে একটি রিপোর্ট পড়ছিলাম, বেস্ট হসপিটাল একটা আছে এই রামপুরায় না কোথায়, বেস্ট লাইফ না বেস্ট লাইফ, হ্যাঁ বেটার লাইফ হসপিটাল, সেখানে একজন ডাক্তার টনসিল অপারেশন করতে গিয়ে রক কেটে ফেলেছে। এই হলো ডাক্তারি আমাদের এখন। হাসপাতাল হলে তো হবে না, সুন্দর সুন্দর হাসপাতাল আছে, লাগবে ডক্টরস এন্ড নার্সেস, এদেরকে শিক্ষা দিতে হবে আমাদেরকে। এই যে শিক্ষা ব্যবস্থা যেটা হয়েছে, এখন এই শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশে কিন্তু উকিলও পাবেন না, আপনাকে উকিল বাইরের থেকে ইন্ডিয়ার থেকে হায়ার করে আনতে হবে, এই ধরনের পরিস্থিতি হয়ে গেছে। এই যে কাট এন্ড পেস্ট যেটা জাফর ইকবাল নিজেই বলেছে, এইটা আমাদের আইন অঙ্গনে রেগুলারলি হচ্ছে। চারতলায় যায়, এখানে আইনজীবী আছেন, চারতলায় যায়, সেখান থেকে একটা কপি নিয়ে আসে, কাট পেস্ট করে। কি কাট পেস্ট করে? ধরেন আমি হলাম বাদী, একটা আপিল করছি, ওই কাট পেস্টিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে উকিল সাহেব আমার বেল চাচ্ছেন, বেল চাচ্ছে, জজ সাহেব অর্ডার দিচ্ছেন, অ্যাডমিটেড গ্রান্টেড, কি গ্রান্টেড? বেল। আরে বাদী তো আমি, আমি তো বাইরে আছি, আমি কিসের বেল চাইব? এই হলো কাট পেস্টের অবস্থা। এইটা হায়ার কোর্টসে এই জিনিসগুলি হচ্ছে। আপনি এই জাতিকে কোথায় নিয়ে যাবেন, কিভাবে এই জাতি এগোবে? আপনার সেক্রেটারি জেনারেলের বক্তব্য শোনেন না কি, কাউয়া কাদের না কি বলে ওনাকে, আমি জানি না, আমি তো পড়ি কাউয়া কাদের পড়ি সবসময়, ওনার পুরো নামটা জানি না, ওবায়দুল কাদের, 111 এ আমি দেখেছি, বিকজ আমি একজন লয়ার ছিলাম আনফর্চুনেটলি বর্তমান প্রধানমন্ত্রীর, আমি তখন দেখেছি এই কাদের সাহেব অ্যাম্বুলেন্স করে আসতেন, একদম সুস্থ লোক, অ্যাম্বুলেন্সে আসত, স্ট্রেচারে যেত, বুঝছেন না? এই হলো এদের অ্যাক্টিং। আজকে এত অথর্ব সরকার বোধহয় বাংলাদেশের ইতিহাসে হয় নাই,
আপনি দেখেন সিনিয়র মন্ত্রী কে এই সরকারের, হু ইজ এ রেপিস্ট, যে রেপ করেছিল, ধরা পড়েছিল, যার বাবা বঙ্গবন্ধুকে বলে ওকে ছাড়িয়ে এনেছিলেন। এটা আমার কথা না, এটা ফ্যাক্ট, হিস্ট্রি। আজকে আপনি দেখেন শিক্ষা, শিক্ষা কারা, শিক্ষা হচ্ছে জাতি গড়ে শিক্ষা। আমরা যখন পড়াশোনা করেছি দেখেন বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম, এই দেশে এইখানে অনেকেই আছেন যারা জানেন যে প্রত্যেকটা সিএসপি, এভরি সিএসপি কেম ফ্রম আ জেলা স্কুল, একটা সিএসপি শুধু হয়েছিল সেন্ট গ্রেগরিজ এর, আদারওয়াইজ প্রত্যেক সিএসপি ছিল জেলা স্কুলের। এবার আর তারা ফার্স্ট হয়েছে অল পাকিস্তান সিএসএস কম্পিটিশনে, কি শিক্ষা ব্যবস্থা ছিল আর এখন কি শিক্ষা ব্যবস্থা আপনারা চিন্তা করেন। ইসলামকে তো মনে করে, আমি জানি না কি মনে করে, কিন্তু আমি একটা কথা বলে যাই, এই দেশে যদি মদিনার সনদের উপরে কাজ না হয় এই দেশ রাখতে পারবেন না। আমি বলি সাদ্দাম হুসেন সুন্নি হয়ে মেজরিটি শিয়ার উপরে রুল করেছিল, যেখানে 85% শিয়া ছিল সেখানে মাত্র 10-15% সুন্নি রুল করেছিল। এই দেশকে যদি মুসলমানরা এগিয়ে না আসে, যদি নিজেকে কম্প্রোমাইজ করে, আমার জানা মতন হেফাজতও কম্প্রোমাইজ করেছে নিজেকে, দে হ্যাভ কম্প্রোমাইজ দেমসেলভস, এবং আমার সাথে যখন কথা হয়েছে আমাকে বড় বড় কথা বলে যে আমরা আরএসএস এর ভূমিকায় যেতে চাই। হোয়াট আরএসএস এর ভূমিকায় তোমরা যাবা, তোমরা তো কম্প্রোমাইজ করে এসেছো, কয়েকদিন আগেই তোমরা গিয়ে কম্প্রোমাইজ করেছ। মুসলমানকে জেগে উঠতে হবে, এবং আমার বন্ধু বলে গেলেন যে হিন্দুকে আলাদা দেখতে হবে, হিন্দুত্ব এবং হিন্দু এক জিনিস না। আমাদের ধর্মে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মাইনরিটিসকে, মদিনার সনদেও তখন যারা জিউস ছিল বা যারা অন্য ধর্মে বিশ্বাসী ছিলেন তাদেরকে অনেক 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 প্রোটেকশন দেওয়া হয়েছিল, এবং এটা আমাদের দায়িত্ব 90% মুসলিম হিসাবে। আমার কাছে হিন্দুরা স্বীকার করে গেছে যে আমাদের এই যে রেপ হয়, জমি দখল হয়, এইগুলি সব আওয়ামী ঘরানা করে, এবং আমাদেরকে বলতেই হবে যে এইটা বিএনপি জামাত করছে, আমাকে বলেছে তারা বিগ লিডার্স। এবং এটার উপরে বোধহয় একজন হিন্দু ভদ্রলোক ঢাকা ইউনিভার্সিটির একটা বইও লিখেছেন এই ব্যাপারে, ওরাই বলেছে, আমি জানি না। বন্ধুগণ আমাদের অবস্থা খুব খারাপ, আজকে পভার্টি লেভেল 29.5% হয়ে গেছে, যেটা প্রি কোভিড ছিল 20%। আজকে যাদের আয় ছিল 30-40 হাজার 50 হাজার টাকা, ওরা নিজেকে বলতো মিডল ক্লাস, এখন ওরা নিজেকে বলে পুয়ার, পুয়ার, গরিব। ইনফ্লেশনের জন্য আর যারা নিজেকে গরিব বলতো 20-25 হাজার টাকা আয় ছিল, তারা বলে, তাদের, তারা এখন বলছে যে আমরা অনেক গরিব, আমরা অনেক গরিব। এই হলো আপনার পরিস্থিতি, ইনফ্লেশন এত বেড়ে গেছে। রমজানে 5 টাকা চিনি তো কয়েকদিন আগেই বাড়লো, এটা আরো 25-30% বাড়বে। ছোলা এখন যা দাম আছে এটা আরো 25-30% বাড়বে। এমন পরিস্থিতি আমাদের আছে যে আমরা আর ঈদ যে কি করব জানি না। বন্ধুগণ সতর্ক থাকতে হবে, আমাদের অনেক রিফর্মস করতে হবে,
রিফর্মস এই সংবিধান আমাদেরকে ছিঁড়ে ফেলতে হবে, নতুন করে লিখতে হবে আমাদেরকে আমাদের সংবিধান। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, বাংলাদেশ ব্যাংক, আপনি যেখানে হাত দেবেন, এডুকেশন, হেলথ সেক্টর, সবখানে আপনার রিফর্মস এর দরকার। বন্ধুগণ চিন্তা করেন। আর এই এটার ব্যাপারে আমার একটা সাজেশন হলো যে যদি এইটা, এখানে অনেক বিজ্ঞ লোক আছেন যারা পার্টিসিপেট করেছেন, এদেরকে নিয়ে যদি একটা ছোট ইসে একটা রাউন্ড টেবিলের মতন করে সারা দিন ব্যাপী যদি শুধু এটার উপরে আলোচনা হয় যে কি শিক্ষা নীতি হওয়া উচিত, বিকজ শিক্ষার উপরে কিন্তু কিছুই নাই, জাতি গড়তে হলে আপনার শিক্ষা দরকার বন্ধুগণ, শিক্ষা ঠিক করতে হবে। আপনাদের সকল দর্শক ধন্যবাদ, সালাম আলাইকুম। যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশের অন্যতম দার্শনিক, কবি, চিন্তক, সমালোচক জনাব ফরহাদ মাজহার সাহেব, জনাব ফরহাদ মাজহারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। এই সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা 6:30টার মধ্যে প্রোগ্রাম শেষ করব, আপনাদেরকে আর একটু সময় ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। ছাত্র অধিকার পরিষদের যারা নেতারা আছেন, কর্মীরা আছেন, তাদেরকে পেশাজীবী অধিকার দুঃখিত আছেন। আমি এখন আপনাদেরকে ছাত্র মনে বুঝতে দেখছি কি অবস্থা আমার, মানে এই যে তাদের এই এডুকেশনের বিষয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে দেখেন। আর আপা আছেন আমাদের সবারই প্রিয়, আর আমার বন্ধু, কবি, সিঙ্গার, এবং কারণ মজা পেয়েছেন, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সে বলেছে। আমি যেটা বলেছি ওকে পাশে আপনারা শুনেন, সেটা হলো যে আমি পূর্ণভাবে তার যে প্রস্তাব যে এই পাঠ্য বই যেগুলো আপনারা দেখতেছেন বিভিন্ন স্কুলে স্কুলে, এগুলোকে পড়ে করতে হবে। প্রথম কথা, আমি প্রথমত যেহেতু হাতে সময় কম, আমি কী ভাবছি এটা বলছি, তারপর আমি যদি সময় যেটা কথা বলি, এবং এটা সঠিক কাজ। যদি আপনার রাজনৈতিকভাবে কিছু করতে চান আগামী দিনে, তাহলে যেসব কাজগুলো করার দরকার তাকে অবশ্যই প্রথম সে কাজগুলো করা দরকার। এই এই পাঠ্যপুস্তক পড়ে আপনি কোনো জাতি গঠন করতে পারবেন না, আপনি আপনার দেশকে আপনি রক্ষা করতে পারবেন না, আপনি কে এটা বুঝবেন না, আপনি কি মুসলমান নাকি হিন্দু নাকি সেন রাজার ওই আমলে বাস করতেছেন, আপনি এটা কিছু বুঝবেন না। প্রথমত শিক্ষা এত গুরুত্বপূর্ণ যে এই পাঠ্যপুস্তক বাচ্চাদের হাত থেকে আপনাদের অবশ্যই নিয়ে এটাকে পড়িয়ে ফেলতে হবে, এটা দ্বারা আপনি আগাতে পারবেন। দ্বিতীয়ত হলো যারা এই পাঠ্যপুস্তক প্রণয়ন করেছেন তারা ক্রিমিনাল, এটা শুধু ওই সাধারণ ক্রিমিনাল নন, তারা তারা বহু শিশুর হৃদয়কে তারা হত্যা করেছেন এবং হত্যা করার ব্যবস্থা তারা করে দিয়েছে, এবং একটা পুরো রাষ্ট্র, একটা পুরো যে আমরা রাষ্ট্র সত্তা বলি, রাষ্ট্র সম্পর্কে মেলা তর্ক আমরা থিওরিটিক্যাল তত্ত্ব করতে পারবো, সেটা বড় কথা না, কিন্তু একটা রাজনৈতিক জনগোষ্ঠী, আমি রাষ্ট্র ব্যবহার করতে চাই না, রাজনৈতিক জনগোষ্ঠীর তার যে রাজনৈতিক সত্তা এটা তৈরি করে শিক্ষা, এটা আমাদের সকলে একদম প্রথম সরয়ার মতন রাজনৈতিক সত্তাকে তৈরি করে শিক্ষা। আপনি কি শেখাচ্ছেন বাচ্চাকে ছেলেবেলা থেকে, কি ভাষা শেখাচ্ছেন, কি করে তাকে তৈরি করছেন, তার সঙ্গে যুক্ত আপনার কি ধরনের রাষ্ট্র আপনি তৈরি করবেন এবং কি ধরনের রাষ্ট্র আপনি টিকিয়ে রাখবেন। ফলে শুধুমাত্র এই যে আমরা এখন বলি না যে আমাদের সংবিধান সংস্কার করলে সব ঠিক হয়ে যাবে, না, হবে না, আপনাকে সেই কাজটা গোড়া থেকেই করতে হবে। একটা রাষ্ট্র সত্তা বা রাজনৈতিক সত্তা গড়ে তুলতে হলে শিক্ষা, সংস্কৃতি, মতাদর্শিক লড়াই সংগ্রাম, তর্ক বিতর্ক, মত প্রকাশের স্বাধীনতা এটা থাকতেই হবে। এইখানেই আমরা কি করি, আমরা রাজনৈতিক সত্তা হয়ে উঠি, মানে আজকে আপনি হিন্দু হতে পারেন কি মুসলমান হতে পারেন কি বৌদ্ধ হতে পারেন, কিন্তু আমরা যে একটা রাজনৈতিক পরিসরের মধ্যে আমরা বাস করি সকলে মিলে, এটা স্থির হয় শিক্ষার মধ্য দিয়ে, এটা স্থির হয় সমাজে মতাদর্শিক আমাদের যে তর্ক বিতর্কের জায়গা যদি থাকে, যদি আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকে, যদি ফ্যাসিজম থাকে, যদি ফ্যাসিস্ট শক্তি থাকে,
তাহলে যতক্ষণ পর্যন্ত না এই ফ্যাসিস্ট শক্তিকে আপনি উৎখাত করতে না পারছেন, আপনার রাজনৈতিক সত্তা বিপদাপন্ন, আপনি নাই। বাংলাদেশে আপনার পতাকা আছে, আর বাংলাদেশে একটা আপনাদের সুবিধাজনক অথবা রাষ্ট্রসংঘের ওখানে একটা আসন আছে, কিন্তু আপনারা কাঁটাতারের মধ্যে থাকা 17 কোটি মনে কিছু নেবেন না, গরু ছাগল যাদের কোনো চিন্তার চেতনা বলে কিছু নাই, চিন্তা আপনারা ইসলাম নিয়ে বা কি বলেন এটা আমি বুঝি না। কারণ আজকে ইসলামপন্থীদের বিরাট একটা অংশ এই ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, এবং এটা লজ্জাজনক। কারণ ইসলামের একটা শিক্ষা চিন্তা আছে, তার অত্যন্ত গভীর, অত্যন্ত বিপ্লবী শিক্ষা চিন্তা আছে। ইসলাম মনে করে টেকনিক্যাল শিক্ষা শিক্ষা না, আত্মিক শিক্ষা, আপনার ধর্ম শিক্ষা, আত্মিক শিক্ষা। এই যে রাজনৈতিক সত্তার কথা বললাম, এই রাজনৈতিক সত্তার নির্মাণটাকে শিক্ষা বলে তারা। আপনি কারণ টেকনিক্যাল শিক্ষা যেখানে শিখতে পারবেন, কিন্তু আপনি মনের শিক্ষাকে দেবে আপনাকে। আপনি যে একটা জনগোষ্ঠীর মধ্যে বিলং করেন, তার মধ্যে আপনি অন্তর্ভুক্ত, তার সঙ্গে তার স্বার্থের সঙ্গে, তার প্রতিরক্ষার সঙ্গে, তার টিকে থাকার সঙ্গে আপনার জীবন মরণের সম্পর্ক, এটা শিক্ষা দেয় ধর্ম। ধর্ম বলতে আপনারা সংকীর্ণ ওই যে নামাজ কালাম পাঁচ অক্টা নামাজ মসজিদ বুঝাবেন না, ধর্ম বলতে অধর্মের বিরুদ্ধে লড়াই বুঝাই। কারণ রসুল্লাহ কিন্তু তার জীবনের বড় অংশ ব্যয় করেছিলেন রাজনৈতিক কাজে, আর আপনারা মসজিদে লেখা রাখেন এখানে কোনো দুনিয়াবী কথাবার্তা বলা যাবে না, এটা কি ইসলাম? এটা তো ইসলাম না। ইসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে এটা ক্রিশ্চিয়ানিটি না, ফলে এটা পলিটিক্যাল, তার যে চরিত্র ইহলৌকিক সমস্যার সমাধান করা তার কাজ। কারণ পারলৌকিক ব্যাপার নিয়ে কথার কথা এটাকে হজরত মুসা আসছেন, এটাকে আমাদের হজরত ঈসা আসছেন, তার সকলেই রসুল্লাহ। কিন্তু আমাদের নবী যেটা শিখিয়েছে, ইহলৌকিক সমস্যার সমাধান যারা করে না এরা তার উম্মতের দল থেকে খারিজ হয়ে গেছে। ফলে আমাদেরকে ইসলাম কথা বলেন না আপনারা ওয়াজ করে, আমরা শুনেছি ইসলাম বহুদিন। আমরা তাহলে যদি এগোতে চাই তাহলে ইসলামের একটা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি আছে। আমি পুরো ডিটেল গেলাম না, আমি নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক সুন্দর আলোচনা হয়েছে, আমি যেভাবে চিন্তা করছি আপনি খেয়াল করতে হবে যে ওটা জানতে হবে আপনাদেরকে। ইসলামকে বিশ্ববিদ্যালয়ে পড়াইতে হবে, কলেজে পড়াইতে হবে, বাদ দেন মাদ্রাসার কথা। আপনারা একই মধ্যে শিক্ষা চান, তাই আমি মনে করি ইসলামে যে যদি কেউ রিলিজিয়াস শিক্ষা তার নিজ দিয়ে ধর্ম সম্পর্কে পূর্ণ শিক্ষা না পায়, সে উচ্চশিক্ষা তার দরকার নেই, সে স্কিল করুক নাকি সে কারখানায় কাজ করুক, শ্রমিক হোক, শিক্ষা তো আলাদা ব্যাপার। শিক্ষা একটা সমাজে রাজনৈতিক সত্তাকে তৈরি করে। এই ছোট ছোট ফর্মুলাগুলো আপনারা যারা এখানে আসেন, বিশেষ করে আমরা এই অধিকার প্রশ্নে যারা আসছেন, আশা করি তারা আমার কথাটা বুঝবে। এবং আপনারা যে দাবিদাওয়াগুলো এখন করতেছেন, যে আমাদেরকে বসে রাখা, এত বক্তৃতা বড় বড় বক্তৃতা দিয়েছেন, এগুলো যে রাস্তায় করতেন আর আমাদেরকে ডাকতে, আমরা কিন্তু থাকতাম আপনাদের সঙ্গে, তারা অনেক কথা এখানে বলতে পারছি না আমি এখানে বক্তৃতা দেওয়ার জায়গাতে এটা না রে। ফলে আপনাদের উপর কিন্তু আমাদের বিশ্বাস চলে যায়, আপনি বড় কিছু করার জন্য আপনার আগ্রহ নেই। কারণ এই যে শিক্ষার ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ এখন, এটা আমাদের প্রধান রাজনৈতিক ইস্যু। এখন কি কি ভুল করতেছি আমরা খেয়াল করি, আপনি এসে প্রথমত এটাকে ইসলাম বনাম কি করতেছেন, অমুসলিম হিন্দু বনাম মুসলমান বানাতেছেন, এটা তো বিষয় না আমাদের জন্য। আপনি ইসলামে কোথাও লেখা নাই যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের সকলকে, কিন্তু আল্লাহ তো উপর থেকে আপনার নামাই জানে না, আমি শিখে না ফেলে দিছে আপনাকে, নাকি মায়ের পেট থেকে আমরা সরল পড়ে গেছি। তবে নিশ্চয়ই একটা ব্যাখ্যা দিবার কর্তব্য আপনার আছে, সেটা আপনি ইন্দ্রিয় প্রত্যক্ষ ভাবে আপনি যেভাবে বুঝছেন, এই জগৎ আল্লাহ আপনার কাছে যেমন করে হাজির করেছে এই জগতের মধ্যে তার উত্তর খুঁজতে হবে। কারণ ইসলাম মনে করে জগৎটা আপনার কাছে আয়াত, এটা চিহ্ন, কি বলে এটা আয়াত, আমি দেখলে এটা অর্থ খুঁজে পাবে। তো এখানে যে ডারউইনের সঙ্গে তো তর্ক করে আমাদের দরকার না, এটা ইম্পর্টেন্ট না আমাদের, আমাদের মেলা ব্যাখ্যা আছে, আপনি এটা করা উচিত না। আরো গুরুত্বপূর্ণ বলি, দেখেন এই যে দুইজন জাফরের সঙ্গে আমাদের কি ভাই বড় সাহিত্যিক, উনি জাফর ইকবাল, উনি সব লেখেন নকল, এনিওয়ে সেটা বড় কথা না, ওই নতুন নকল করে এটা ঘটে তা হই, সব মানে সব লেখার মতো নকল আছে, কিন্তু জাতীয় শিক্ষার ক্ষেত্রে এরকম নকল করবে এটা অবিশ্বাস সমাজ জন্য, আমি আসতেছি শিক্ষকদের। কিন্তু যিনি আরেকজন আছেন, হে হাসিনা নামে, শুনেছেন তো আমাদের প্রধানমন্ত্রীর নামে না, উনি কিন্তু বায়োটেকনোলজিতে উনি শিক্ষিত, এবং বাংলাদেশে জিএমও কোম্পানিগুলো যেসব জিএমও করে না, জেনেটিক্যালি মডিফাইড যেসব প্রোডাক্ট আমাদের কৃষিকে ধ্বংস করছে, উনি তাদের মধ্যে একজন। ব্যাপারটা এমন না যে হঠাৎ করে এদের ঢুকে গেছে,
এটা খুবই আপনার বোধ হয় পরিকল্পিত পরিকল্পিত তো পরিকল্পনাটা বুঝতে হয় আমাকে পরিকল্পনাটা আসলে কি বাংলাদেশের কৃষি ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়েছে এই শিক্ষার মধ্যে কারণ বিভিন্ন বিষাক্ত জিনিস খাচ্ছেন আপনারা আপনাদের অটিস্টিক বাচ্চা তৈরি হচ্ছে আপনাদের মেয়েদের জরায়ু ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা নিজেরাও সুস্থ নাই এটা কিন্তু আপনি কৃষি ব্যবস্থা ধ্বংসের যে পদ্ধতি সেখান থেকে যাবে উনি কিন্তু দেখবেন উনি ঠিকই কিন্তু হিজাব পরে আসছেন অত্যন্ত ধর্মবান মহিলা কিন্তু এটা উনি বুঝেন না যে জেনেটিক্যালি যখন আল্লাহ সৃষ্টিকে আপনি খোদ্দারি করেন পরিবর্তন করেন যে জিনটা থাকার কথা যেটা আপনি আল্লাহর কাছে নিয়ে এসছেন এটা বদলানো ইসলামিক দৃষ্টিতে এটা অপরাধ তাহলে আপনি মুসলমান বলে কিছু আমি আমি আগ্রহী না আপনার ব্যাপারে কারণ আপনি ইসলাম বুঝেনই না আপনি আপনি কিসে মুসলমানে আগ্রহী তাহলে ইসলামের কাছে শিক্ষা সাংঘাতিক গুরুত্বপূর্ণ আত্মিক শিক্ষা বিভিন্ন রকম শিক্ষাগুলো সাংঘাতিক গুরুত্বপূর্ণ এটাকে তো হালকাভাবে নেবার ব্যাপার না দ্বিতীয়ত আমার প্রস্তাবনা হলো যে আশা করি আসি যেটা শিখদার আমার বন্ধু আমি খুবই গর্ববোধ করতেছি যে অত্যন্ত ধরে ধরে সে আপনাদেরকে আনন্দের মধ্যে রেখে যে কথাগুলো বলেছে এটা প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে এগুলো করার দরকার শেখানো দরকার বাচ্চাদেরকে কেন আমরা আপত্তি করছি এটা শুধুমাত্র হিন্দু মুসলমানদের ব্যাপার এটা বিপদটা আমি খেয়াল দেখেন বলি আমি আপনাকে বিপদটা কি করবো হিন্দু মুসলমান দিকে নিয়ে যান কারণ এই বই লেখার মধ্যে আরেকজন খুবই জ্ঞানী একজন আমাদের তরুণ বুদ্ধিজীবী আছেন একজন অধ্যাপক আছেন তিনি আর্কিওলজি নিয়ে কাজ করেন স্বাধীন সেন আমি তার নাম দেখেছি আমি প্রথমে দেখেন যে তার বিরুদ্ধে যারা জাফর ইকবাল আরম্ভ করে যারা যারা এটা দায়িত্বে আছে সেক্রেটারি থেকে আরম্ভ করে পুরো যে পুরো এই এই যে বোর্ডের যারা সদস্য তাদের কথা না বলে আমরা ওই মানুষটি কিন্তু আমরা আক্রমণ করতেছি আমি দেখেছি এটা অনেকে এটা করেছেন আপনার টেলিভিশনে শুনেছেন আপনি ভাবতেছেন যে এটা শুধু হিন্দু মুসলমান ব্যাপার ব্যাপারটা একটা সিম্পল নাকি বিভিন্ন কেন আমি বলতেছি এটা আপনি যখন স্বাধীন সেনকে আক্রমণ করেন বাংলাদেশের সম্ভবত প্রত্নতাত্ত্বিক দিক থেকে উনি প্রথম সবচেয়ে ভালো ভালো কাজ করেছেন যাতে আমরা বুঝতে পারি যে র এবং ভারতীয় যে যাদেরকে আমরা হিন্দুত্ববাদী বলি তাদের যে প্রকল্প এই দেশ থেকে ইসলাম নির্মূল করবার যে প্রকল্প শুধু ইসলাম বিদ্বেষ না তারা কিন্তু মনে করে আপনারা বহিরাগত আপনারা বহিরাগত মুসলমান যারা তারা বহিরাগত ফলে ভারতে তাদের থাকবার অধিকার নাই বাংলাদেশে অধিকার নেই এত সিম্পল ভাববেন না যে আপনি সিম্পল একটা টেক্সট বই তারা দিচ্ছে আপনাকে তা না তারা মনে করে আপনারা বহিরাগত যারা মুসলমান হয়েছে আগে বলা হতো আর্যরা বাড়ি থেকে আসছে এখন তারা লিখতেছেন না আর্যরা বাড়ি থেকে আসে নাই আর্যরা এখানকার আসছে ইসলাম এখনকার যে সকল গবেষণাগুলো হচ্ছে সেখানে তারা প্রমাণ করার চেষ্টা করতেছে হরপ্পা মহেঞ্জোদাড়ো সেখান থেকে যে বৈদিক যে সভ্যতার যে উন্মেষ ঘটেছে এটাই হলো ভারতের আদি সভ্যতা বাইরে থেকে যারা এসছে এরা সকলে বহিরাগত এবং এই দেশ তাদের না এই উপমহাদেশও তাদের না তাহলে ভারত থেকে তারা ইসলাম টাড়াবে বাংলাদেশ থেকে তাড়ানো সহজ পাকিস্তান পারবে না যেহেতু তারা নিউক্লিয়ার পাওয়ার ফলে এটা আমাদের সিকিউরিটি ইস্যু শিক্ষাটা এত সিম্পল ব্যাপার না এই জন্য বলছি যারা এই বই লিখেছে এটাকে দেখে নাই চিন্তা করে নাই এর যে রাজনৈতিক যে পরিণতি আমাদের রাজনৈতিক সত্তার যে ক্ষতিটা হবে তারা আসলে একটা জাতির ধ্বংসের জায়গা থেকে তাকালে তারা অবশ্যই বড় ধরনের অপরাধী আমরা কথা কথা রাষ্ট্রদ্রোহীদের কথা শুনি তাহলে আমাদেরকে দেখতে হবে যে এইখানে আসল জিনিসটা কি হয়েছে আমি এই যে আরএসএস এর কথা বলেছে কিছুটা শিখদার তা আপনারা একটা নাম শুনতেছেন হ্যাঁ স্বয়ংসেবক সংঘ আরএসএস শুনতেছেন আপনার মোদীর নাম শুনতেছেন আপনার অমিত শাহ নাম শুনতেছেন এই যে গতকাল দেন আমাদের কি সমস্যা খেয়াল করেন আমরা কিন্তু আমাদের প্রতিবেশী হিন্দুদের সম্পর্ক কিছু জানি না আমরা যেটা রাষ্ট্র করতে সেটা জানতে হবে গতকাল সরস্বতী পূজায় গেছে আমি ধরে দিচ্ছি কি করে আমি তার সঙ্গে যুক্ত একটা সঙ্গে আরেকটা তো সরস্বতী বেদে ছিল নদী নামে সেই বেদের নদী এখন আরএসএস দাবি করে এটা আসলে এই ভারতের অন্তর্গত ছিল ভারতবর্ষে ছিল ফলে সিন্ধু সভ্যতা না তারা মহেঞ্জো দারো আপনার হরপ্পা সভ্যতার কেন্দ্র করে একটা যে আদিতে এই উপমহাদেশে শুধু হিন্দু সভ্যতাই ছিল এটাই তারা তাদের টেক্সট বইকে তাদের প্রত্নতাত্ত্বিক বইপত্রে সমস্ত কিছু তারাকে প্রমাণ করার জন্য তারা অত্যন্ত সক্রিয় হয়ে গিয়েছে তাহলে যারা আমি দেখলাম যে হিন্দুর বিরুদ্ধে বলতে গিয়ে সবকিছু হিন্দু মুসলমান করতে গিয়ে তারা ওই স্বাধীন সেনকে আক্রমণ করছে তারা মূলত স্বাধীন সেনের কাজও কিন্তু এদের এই যে
ideology মতাদর্শ যে তত্ত্ব দ্বারা এখানে তারা ইসলাম নির্মূল করবে মুসলমানদের তাড়াবে সেই তত্ত্বের বিরুদ্ধে কিন্তু স্বাধীন সিন কাজ করতেছে আমি জানি না স্বাধীন কি করে সহ যুক্ত হলাম যে সেটা আমি চিনি না আমাকে ব্যক্তিগতভাবে আমি তার লেখাপড়া আপনাদের কথা বলছি ফলে ব্যাপারটাকে হিন্দু মুসলমান জায়গায় আপনারা নেবেন না আশা করে এটা একটা রাজনৈতিক সত্তা নির্মাণের ব্যাপার এবং আমাদের সঙ্গে অবশ্যই দিল্লির লড়াইটা দিল্লির সঙ্গে আমাদের যে যুদ্ধ অবস্থা একটা গৃহযুদ্ধ চলছে 1972 সাল থেকে এই যুদ্ধ অবস্থাটা বাস্তব এটা একটা অবাস্তব কিছু না বিমূর্ত কিছুটা চালানো হচ্ছে এটা যুদ্ধ করে শুধু সামরিক কাজে চালানো হয় যুদ্ধ আমাদের চিন্তা চেতনার মধ্যে প্রভাব বিস্তার করে এবং আমাদেরকে নানানভাবে আমাদেরকে মন মানসিকতার দিক থেকে আমাদেরকে দিল্লির অনুগত করবার জন্য যেসব তথ্য দরকার যে ধরনের ইতিহাস দরকার সেগুলি আমাদেরকে পাড়ানো হচ্ছে সব ক্ষেত্রে আমাদের মিডিয়া বলেন আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্থা কেমন আমি এছাড়া আর যেটা একটা বলি শেষ করবো খুব দ্রুত বেগে যেহেতু অনেকে সময় হয়ে যাচ্ছে একটা হচ্ছে যে যিনি লিখেছেন শামসুল আলম খুব ভালো লিখেছেন চেষ্টা করেছেন এটা লিখতে কিন্তু কিছু কিছু জিনিসে আমি তার ভালো কাজটা আমার কিছু কিছু ক্ষেত্রে বলবো যে একটু বিনয়ের সঙ্গে আমি এটা আপত্তি করবো যেমন প্রথম লাইনে আছে আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে একটা চমৎকার এবং সুদীর্ঘ ইতিহাস আমাদের শিক্ষা ব্যবস্থার চমৎকার এবং সুদীর্ঘ ইতিহাস কখনোই ছিল না কখনোই ছিল না আমাদেরকে যেটা করতে হবে আসলে যদি আপনার সত্যিকার অর্থে আগামী দিনে শাসক শ্রেণী হতে চান আর রাস্তায় শুধুমাত্র স্লোগান দিবেন তা তো চান না আপনার ইচ্ছে শাসক হতে চান দেশকে পরিচালনা করতে চান তাহলে আপনাদেরকে আসলে যেটা করতে হবে একটা জাতীয় শিক্ষানীতি প্রণয়নের কাজ আপনাকে এখনই শুরু করতে হবে কারণ কখনো ছিল না এটা আমাদের এবং আমাদের প্রত্যেকটা শিক্ষানীতি শিক্ষা কারিকুলাম সংক্রান্ত বিষয়ে আমি শিক্ষার ক্ষেত্রে এক্সপার্ট নই আমি যেহেতু একবারে বাড়ি থেকে কথা বলছি কারণ আমি দেখছি এটা এটা আমার সরাসরি আমার ক্ষেত্র নয় কিন্তু আমাদের দ্বিতীয় যে কাজ যে আপনার সে তথাকথিত পাঠ্যপুস্তক পড়ানো আমি যারাই অপরাধ করেছে তাদের শাস্তি দেওয়া আমি তৃতীয় যে কাজ সেটা হচ্ছে অবিলম্বে আপনাদেরকে নিজেদের একটা শিক্ষা নীতি প্রণয়ন করা দরকার এটা হলো প্রথম কাজ এই কাজ না করলে আপনি এই নতুন করে বাংলাদেশকে গড়তে পারবেন না এই সংবিধান সংস্কারে ক্যাটাগরি করবেন ওখানে দুটো দাবি দেবেন এগুলো দফা কর্মসূচি দেবেন এগুলো দিয়ে কোনো লাভ হবে না আপনি গোলার কাজটা করতে হবে যেখান থেকে রাষ্ট্র যেখান থেকে রাষ্ট্রকে নতুন করে পাঠানো যাবে আমি আশা করবো যে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো এই কথাগুলো আমার অনেক কথা ছিল আমার তোমার হাতে বলতে পারিনি এবং ক্ষমা করবে আপনি আমরা সবাই আছি বলে আমি তাড়াহুড়ো করছি কিন্তু আশা করবো যে অধিকার পরিষদ এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেবে এবং আমরা অবশ্যই আপনাদের সঙ্গে এখানে থাকবো যে কোনো আন্দোলনে যে কোনো সংগ্রামে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আমাদের আর নেতৃত্বকে তরুণ নেতৃত্বকে ধ্বংস করা নষ্ট করা দমন করা নির্যাতন করা এটা এই সরকারের কাজের অন্তর্গত এটা করবে এটা আপনাকে জেনেই এই লড়াইটা আমাদেরকে আগে যাবে সবাই ধন্যবাদ এ পর্যায়ে আমাদের আজকের